নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং বাড়িতে আছো আমাদের অনলাইন ক্লাস তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে এতদিন আমরা বায়োলজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ সপ চ্যাপ্টার ওয়ান অর্থাৎ অঙ্গজনন এবং জনন নিয়ে আলোচনা করেছি এবং তার বিস্তারিত ব্যাখ্যা আমরা ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ও আমাদের স্কুল পেজে দিয়েছি আজ আমাদের আলোচ্য বিষয় হলো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই বিষয় তোমাদের কেমন লাগছে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এ আমার ক্লাসের লিঙ্ক পাবে ইউটিউব চ্যানেলে ডিএস চ্যাটার্জি বায়োলজিক্যাল সায়েন্স আমাদের স্কুল পেজে আমগড়িয়া গোপালপুর আর জি এম ইনস্টিটিউশন এবং ফেসবুক পেজে তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই সেই কোশ্চেন আমাকে জানাতে পারো সেই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এখান থেকে তোমরা যদি উপকৃত হও তো আমি নিজেকে ধন্য মনে করব তো চলো শুরু করি আজ আমাদের চ্যাপ্টার টু চলো শুরু করি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন তোমরা প্রথমেই প্রশ্ন করবে যে যৌন জনন সে আবার উদ্ভিদের হয় অবশ্যই উদ্ভিদের হয় কেন কারণ যৌন জননের ক্ষেত্রে আমাদের গ্যামেটের প্রয়োজন হয় তো চলো জেনে নেওয়া যাক যৌন জনন কেন উদ্ভিদের হয় সপুষ্পক উদ্ভিদ কাদের বলে যে সমস্ত উদ্ভিদের ফুল ফোটে আমরা ছোটোতে জেনে এসেছি তাহলে তাদেরই কেন যৌন জনন ঘটবে কারণ আমাদের মনে রাখতে হবে যে ক্ষেত্রে এক্ষেত্রে রেণু এবং ডিম্বাণু সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে রয়েছে সাধারণত জনন হওয়ার জন্য দুটো জনিতার প্রয়োজন হয় অর্থাৎ দুটো জনিতার মধ্যে যে গ্যামেটের মিলন হয় এবং সেখান থেকে নিষেক অর্থাৎ মিলন বা নিষেক হলে সেখান থেকে অপত্য উৎপন্ন হবে গ্যামেটের মিলনেই জাইগর এবং জাইগোট থেকেই অপত্যের সৃষ্টি হবে আর এছাড়া মনে রাখতে হবে যে অপত্যের উৎপাদন পদ্ধতি খুব ধীর গতিতে ঘটবে আর কথা এখানে জননের যে প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ প্রকরণ সেই প্রকরণ ঘটবে অর্থাৎ এই প্রকরণের ফলে অভিযোজন হবে এবং বিবর্তন হবে চলো আমরা এখন দেখি ফুল কি ফুল হলো একটি পরিবর্তিত বিটপ যা তো চলো দেখা যাক ফুল কী ফুল হচ্ছে কী না পরিবর্তিত বিটপ তা পরিবর্তিত বা রূপান্তরিত একটা বিটপ কারণ এখানে ফুলের পর আর যেটা কাণ্ডের বৃদ্ধি হয় না এবং সেখান থেকে এটা একটা উদ্ভিদ একটা অস্থায়ী অঙ্গ হুম এটা কাণ্ডের শীর্ষে বা পত্রের কক্ষে কক্ষে এটা ফুলটা গঠিত হচ্ছে আর একটা কথা মনে রাখতে হবে যে এটা কিন্তু যৌন জননে অংশগ্রহণ করে কেন কি সেটা এখন আমরা দেখব তো এখন ফুলের কথা বলতে গিয়ে একটু ফুল সম্পর্কে পরিচয় সেই ছোটোবেলায় পড়ে এসেছি সেই পরিচয় একটু হয়ে যাক একটি সমাঙ্গ ফুল সমাঙ্গ ফুল বা সম্পূর্ণ ফুল তো এখন আমরা দেখি সমাঙ্গ ফুল জিনিসটা কি। দেখো যে ফুলের প্রতিটা স্তবকের পুষ্পপত্রগুলো কিন্তু সমান থাকে এবং তাদের আকৃতিগতভাবে প্রত্যেকটা স্তবক সমান হয় তাদের কিন্তু সমাঙ্গ ফুল বলে তাহলে পুষ্প যে আমরা স্তবকের কথা বলছি তবক বলতে আমরা নিশ্চয়ই মনে পড়ছে আমাদের যে বৃত্তি দলমণ্ডল পুঙ্কেশ্বর এবং গর্ভকেশ্বর তাই সেক্ষেত্রে সমাঙ্গ ফুল হচ্ছে তাদের স্তবকগুলো সমান আর সমাঙ্গ এবং সম্পূর্ণ ফুল তো সম্পূর্ণ ফুল একটা আমরা বলতে পারি যে জবা এখানে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ফুল তো সম্পূর্ণ ফুল হচ্ছে যে ফুলের চারটে স্তবকই বর্তমান অর্থাৎ দ্বিতীয় দলমণ্ডল এবং পুংস্তবক ও স্ত্রীস্তবক তাদের বলা হচ্ছে সম্পূর্ণ ফুল তো সমাঙ্গ ফুলকে আমরা যে ভাগগুলোতে করছি সেটা হচ্ছে পুষ্পবৃন্ত পুষ্পাক্ষ এবং পুষ্পস্তবক তো পুষ্পবৃন্ত বলতে কোনটা বোঝাবো আমরা পুষ্পবৃন্ত বলতে দেখতে পাচ্ছি এটা পুষ্পবৃন্ত তো এবার পুষ্পাক্ষ কোনটা অর্থাৎ প্রত্যেকটা অংশকে যারা ধরে রেখেছে একসাথে অর্থাৎ এই যে দলমণ্ডলগুলো এটা হচ্ছে আমার গর্ভকেশর বা গর্ভদণ্ড এবং গর্ভমণ্ডলই তৈরি হয়েছে এবং পুঙ্কেশোরকে ধরে রেখেছে সমস্ত স্তবকগুলো যেখানে একসঙ্গে আটকে রয়েছে বা একসঙ্গে ধরে রেখেছে তাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ আর কি পুষ্পস্তবক পুষ্পস্তবককে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা সাহায্যকারী স্তবক আর হচ্ছে জনস্তবক সাহায্যকারী স্তবক মানে ফুলকে সাহায্য করছে কে দ্বিতীয়ার দলমণ্ডল এই দ্বিতীয়ার দলমণ্ডলে কিন্তু একটা নন ফাংশনাল অ্যাকচুয়ালি এরা কিন্তু জননে সরাসরি বা প্রত্যক্ষভাবে সাহায্য করে না ওই জন্য এদের নাম সাহায্যকারী স্তবক আর হচ্ছে জনন স্তবক বলতে পুং কেশর অর্থাৎ এই যে আমরা দেখছি পুং কেশর এই এই যে এই দুটো আমরা দেখছি কেশর এই পুং কেশর হচ্ছে জনন স্তবক আর একটা হচ্ছে স্ত্রীস্তবক তো পুং কেশর কী কী নিয়ে অংশ গঠিত হয়েছে এখানে আমরা একটা জবা ফুল বা আদর্শ ফুলের ছবি দেখছি পুং কেশর তোমরা দেখতে পাচ্ছ পুং দণ্ড পুং দণ্ড এবং এখানে রয়েছে যে পরাগধানী পরাগ বা রেণু আমরা যেটা বলি এখানে কিন্তু মনে রাখতে হবে যে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পরাগ বা রেণু হচ্ছে পুংরেণু সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পরাগ বা রেণু হচ্ছে পুং রেনু। আর এখানে রয়েছে স্ত্রীস্তবকের মধ্যে রয়েছে গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড গর্ভমুণ্ডে দেখতে পাচ্ছি যে আমরা পাঁচটা অংশ রয়েছে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে যে গর্ভমুণ্ডে কি হয় না গর্ভমুণ্ডে এই পরাগ বা রেণু গর্ভমুণ্ডে পরাগ বা রেণু এই পরাগ বা রেণু গর্ভমুণ্ডে পড়ে কারণ প্রথমে আমরা বলেছি যে পরাগ বা রেণু হচ্ছে পরাগ পরাগড়ি থেকে গর্ভমুণ্ডে পড়ার পর এই এখানে পরাগ নালী গঠিত হয় এবং পরাগ নালী গঠিত হওয়ার পর এইখানে রয়েছে আমাদের কি রয়েছে গর্ভাশয় রয়েছে এবং গর্ভাশয় এসে ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা আমাদের পরাগ বা রেণু অর্থাৎ রেণু এবং ডিম্বাণু এই দুটোর মিলন ঘটছে অর্থাৎ নিষেক হচ্ছে তাই আমরা একে আমরা বলছি যৌন জনন তাহলে রেণুর সাথে ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয় এবং সেই জাইগোট থেকে নতুন ফল সৃষ্টি হয় ও বীজের সৃষ্টি হয় এইভাবে এরা এদের অপত্য সৃষ্টি করে তাই এটাকে আমরা বলতে পারি যৌন জনন তাই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অর্থাৎ হয় কাদের ক্ষেত্রে না সমাঙ্গ ফুল এবং সম্পূর্ণ ফুল যাদের রয়েছে সেক্ষেত্রে আমরা জবার নাম নয়নতলার নাম অবশ্যই এগুলোকে করতে পারি এবার আমরা পরবর্তী অধ্যায় আমরা আলোচনা করব পরবর্তী অংশে আমরা আলোচনা করব যে কি করে এই পরাগধানী গঠিত হচ্ছে এবং পরাগধানীর মধ্যে পরাগ রেণু কী করে গঠিত হচ্ছে আস্তে আস্তে আমরা